আজ আপনাদের গোপালগঞ্জ নিয়ে যাচ্ছি, সেখানে আপনাদের দেখাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 8 জুলাই 2001 সালে প্রতিষ্ঠিত হয়। এখানকার শিক্ষার্থীর সংখ্যা 12,000, প্রায় 55 একর জমির উপর এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন অধিভুক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি দেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায় অবস্থিত। 2001 সালের 8 জুলাই মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। বিভিন্ন বাধার কারণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। 2010 সালের 20 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে। আপনারা ভিডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখছেন। 2011 শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বর্তমানে এটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল 1999 সালে। 12টি বৃহত্তর জেলায় 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা তৎকালীন সরকার গ্রহণ করে। প্রথম পর্যায়ে বাস্তবায়নের জন্য 6টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়। এই 6টির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্পটি ছিল একটি। 1999 সালে 15ই নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের প্রফেসর ডক্টর এম খায়রুল আলম খানকে প্রকল্প পরিচালক নিযুক্ত করে গোপালগঞ্জে পাঠানো হয়। প্রকল্প পরিচালক বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন, জমি অধিগ্রহণ এবং জমি ভরাটের কাজ সম্পন্ন করেন। ইতিমধ্যে 2001 সালের 8 জুলাই মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়। 2001 সালের 13ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 14ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ডক্টর এম খায়রুল আলম খানকে নিয়োগের সুপারিশ করেন এবং রাষ্ট্রপতি 19 জুলাই 2001 উক্ত নিয়োগ অনুমোদন করেন। আপনারা ভিডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখছেন। এই বিশ্ববিদ্যালয়ের 7টি অনুষদের অধীনে 34টি বিভাগ রয়েছে। প্রকৌশল অনুষদে রয়েছে তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ, খাদ্য এবং কৃষি প্রক্রিয়াকরণ প্রকৌশল, স্থাপত্য বিজ্ঞান অনুষদে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা। জীববিজ্ঞান অনুষদে রয়েছে জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান, জৈব প্রযুক্তি ও জিনতম প্রকৌশল, উদ্ভিদ বিজ্ঞান, মনোবিজ্ঞান। কলা অনুষদে রয়েছে ইংরেজি, বাংলা, ইতিহাস। সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি, সমাজবিদ্যা, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান। ব্যবসা শিক্ষা অনুষদে রয়েছে ব্যবস্থাপনা অধ্যয়ন, হিসাব বিজ্ঞান এবং তথ্য পদ্ধতি বিভাগ, বিপণন, অর্থ ও ব্যাংকিং, পর্যটন এবং আতিথ্যতা ব্যবস্থাপনা। আইন অনুষদে রয়েছে আইন ও বিচার বিভাগ। কৃষি অনুষদে রয়েছে কৃষি, মৎস্য ও সামুদ্রিক, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন। এই বিশ্ববিদ্যালয়ে কোর্স ক্রেডিট সিস্টেম পদ্ধতি চালু রয়েছে। সেমিস্টার পদ্ধতির এই শিক্ষা ব্যবস্থায় কোর্স যথাসময়ে শেষ হয়ে বিধায় কোনো সেশন জোট থাকে না।
আটটি সেমিস্টারের শিক্ষাবর্ষ শেষ হয়। হাতে কলমে শিক্ষাদানের জন্য এখানে রয়েছে গবেষণাগার বা ল্যাবরেটরি। সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশোনা ও পরীক্ষা নেওয়া হয়, তবে ক্লাস লেকচারের ক্ষেত্রে ইংরেজি ও বাংলা উভয় ভাষা ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সর্বাপেক্ষা বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় 34 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। 2019 সালে আইন অনুষদের প্রতি আসনের বিপরীতে 80 জনের অধিক সংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। প্রায় 55 একর জমিতে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য 2009 সালের 24 নভেম্বর একনেকে 91 কোটি টাকার একটি প্রকল্প পাস হয়। অবকাঠামোর মধ্যে রয়েছে একাডেমিক ভবন, 3টি ছাত্র হল, 2টি ছাত্রী হল, প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, ক্যাফেটেরিয়া, মসজিদ, মন্দির, ভিসির বাসভবন, শিক্ষক কর্মকর্তাদের জন্য 2টি ডরমেট্রি, কর্মচারীদের কোয়ার্টার, পানি শোধনাগার, সীমানা প্রাচীর ইত্যাদি। শিক্ষা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে এসব অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়। বর্তমানে ছাত্রদের 500 আসন বিশিষ্ট 3টি এবং ছাত্রীদের 250 আসন বিশিষ্ট 2টি হলে ছাত্রছাত্রীদের আবাসনের ব্যবস্থা রয়েছে। কর্তৃপক্ষ 3টি হল, একাডেমিক ভবন ও লাইব্রেরি ভবনের নামকরণ করেছে। হল 5টির নাম যথাক্রমে স্বাধীনতা দিবস হল, বিজয় দিবস হল, শেখ রাসেল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শেখ রেহেনা একাডেমিক ভবনের নাম, আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন এবং লাইব্রেরি ভবনের নাম 21 ফেব্রুয়ারি লাইব্রেরি ভবন করা হয়েছে। পাশাপাশি শিক্ষক কর্মকর্তাদের 2টি ডরমিটরি, 3র্থ ও 4র্থ শ্রেণীর কর্মচারী কোয়ার্টার, লাইব্রেরি ভবন, উপাচার্যের বাসভবন, কেন্দ্রীয় ক্যাফেটারিয়া, সীমানা প্রাচীর এবং প্রশাসনিক ভবনের নির্মাণ কাজও শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 1টি কেন্দ্রীয় মসজিদ রয়েছে। ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে 12টি বাসের ব্যবস্থা করা হয়েছে।